যে দেখতে পাচ্ছ এটা হলো রস বড়া তোমরা ভেবো না যে এটা আমি ডাল দিয়ে বানিয়েছি এখন তালের সময় বুঝতেই আমি রস ভর্তি আর এই বড়াগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর টেস্টও হয় আর বেশি কথা বলবো না নালে তোমরা বুড়ো হয়ে যাবে প্রত্যেক দিন এক কথা শুনতে শুনতে যারা আমার ছিল না আমি পম্পার বেনবেলপুরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাতে যাচ্ছি তালের রসগোড়া তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে আমি তালের অনেকগুলো রেসিপি সারতে চলেছি তো জিলেবি আছে রসগড়া আছে আর আগের দিন কেক বানিয়েছি ভাবাফিঠা বানিয়েছি আশা করছি তোমাদের রেসিপিগুলো খুবই ভালো লাগবে এরকম ধরনের পুরানো রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে যে নোটিফিকেশান বেল আছে সেটাও প্রেস করে নেবে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য রসবড়াগুলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখো আর এখন তালের সময় তা তো খুব সহজেই পাওয়া যাচ্ছে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি পাকা তালে রসবড়া বানানোর জন্য তাল থেকে পাল্প বা রসটা বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে প্রায় এক কাপ মতো পাল্প নিয়েছি তো তোমরা এখানে পরিমাণ মতো নিতে পারো তারপরে নিয়েছি ময়দা এক বাটির ময়দা নিয়েছি আর দেবো পরিমাণ মতো লবণ তো লবণটা খুবই কম দেবে তারপরে দিচ্ছি নারকেল বাটা আর এই নারকেল বাটাটা তোমরা কিন্তু কোড়াও দিতে পারো তো বাটাটা দিলে ভালো করে মিশে যাবে এই জন্য আমি নারকেল বাটাটাই দিলাম দেওয়ার পরে ভালো করে সব একসাথে মিশে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি মিল্ক পাউডার দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো মিল্ক পাউডারটা দিলে কি টেস্টটা খুব ভালো হবে সেই জন্য আমি মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি তো তোমরা এখানে দুধও দিতে পারো দেখো আমি এরকম করে মিশিয়ে নিয়েছি এটা ব্যাটারটা কিন্তু খুব হালকা বা খুব ঘন হবে না তো তোমরা চাইলে এর থেকে একটু ঘন রাখতে পারো এবার এইভাবে ঢেকে কিছু গরম জায়গায় রেখে দিতে হবে এই ব্যাটারটা কিন্তু একটু গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে কি বড়াগুলো খুব সুন্দর ফুলবে তারপরে চিনির রস বানিয়ে নেবো বা সিরাপ তাই জন্য এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর চিনির মধ্যে প্রায় এক কাপ মতো জল দিলাম দিয়ে চিনির সিরাপ বানিয়ে নেব চিনির সিরাপ বানাতে তো আমরা সবাই পারি দেখো যে বাটারটা আমি মেখে রেখেছিলাম গরম জায়গায় রেখে দিয়েছি দেখো কতটা ফুলে গেছে আর ফুললে কেমন হয় তোমাদের দেখাচ্ছে দেখো জালি জালি যে ভাবটা এসেছে না এরকম হয় কিন্তু ফুলে গেলে ফেপে উঠলে কিন্তু এরকমই হয় তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে আর এদিকে দেখো চিনের সিরাপটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এরকম করে রস বড়া বানাবো তো এরকম করে গোল গোল বড়া টাইপের বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও গোল গোল করে বানিয়ে নিতে পারো এরকম করে সব বড়াগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর দেওয়ার সময় তেলটা কিন্তু কম আছে রেখে দেবে তাহলে বড়াগুলো বেশি ফুলবে আর তারপরে দেওয়া হয়ে গেলে ব্রাউন করে ভাজা করে নিতে হবে তো দেখো এরকম করে ভেজে নিয়েছি নিয়ে এবার রসের মধ্যে দিয়ে দেবো তেল থেকে ছেঁকে রসের মধ্যে দিয়ে দিতে হবে আর রসের মধ্যে দিয়ে বেশি সময় লাগেও না পাঁচ থেকে দশ মিনিট লাগে এই রকম করে সব বড়াগুলো ভেজে তুলে রসের মধ্যে দিয়ে দেব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তেল থেকে ভেজে যে বড়াগুলো রসের মধ্যে দেইনি সেইগুলো একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু খুব জালি জালি হয় আর এই রকম না হলে কিন্তু রসের এর ভিতরে ঢুকবে না আর ভালোভাবে ভরবে না রসে ভরে যাবে না তো একটা দেখো রস বরা দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে আর এই বড়াগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তোমরা ভাবতে পারবে না এত নরম এত সফট হয় যাদের গালে দাঁত নেই তারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তোমরা বাড়িতে বানাও আর কেমন হলো কমেন্ট করে জানাও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে